আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিনাজপুর বার্ড হাউস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো লং টাইম পর আবার হাজির হলাম আপনাদের সামনে। বেশ কিছুদিন প্রচণ্ড গরম থাকায় মানে এখানে ছাদের উপরে আসাই যাচ্ছিল না, এরকম গরম ছিল, সেজন্য ভিডিও করা হয়নি। যারা দিনাজপুরে থাকেন তারা তো জানেনই যে কি রকম তাপদাহ গেল কয়দিন, বেশ কিছুদিন। তো এই তাপদাহতে আমার কিছু পাখি, দুটা পাখি মারা গেছে হিট স্ট্রোকে। এটা যাই, প্রচণ্ড গরম হলে যাই। আমি আমার এই কলোনির উপরটা ডবল ছাদ দেওয়া, টিন দেওয়া আছে, খ্যার দেওয়া আছে। আমি বস্তা ভিজাই ফ্রন্টে রেখে দিতাম যেন তাপটা ভিতরে না আসতো, আবার স্প্রে করে দিতাম। ওটা কলোনিতেও সেম সেম সিস্টেমে। তো আজকে মনটা খুব খারাপ, কালকে 11 পিস পাখি আমার বাসা থেকে রেলবাজারে নিয়ে যাওয়ার সময় বাইক থেকে পড়ে যায়, হারায় যায়। পরে অনেক খোঁজাখুঁজি করছি, পাইনি। যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন, আমার সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক, মূল টপিকে চলে আসি। আজকের টপিক হলো ক্লাসিক বা জরিকার পাখি কিভাবে চিনবো। আসলে এটা আপনাদের সামনে আমি পার্ট বাই পার্ট উপস্থাপন করব বিভিন্ন মিউটেশনের বাজরিকার উপরে, কারণ বাজরিকার অনেক মিউটেশনের হয়ে থাকে, অনেক মানে এটা সম্পর্কে ডিটেলস বলতে গেলে 2-3 দিন সময় চলে যাবে। আর এক এক ধরনের মিউটেশন মানে ভ্যারাইটি রকমের কালার হয়ে থাকে বিভিন্ন রকমের, এই যার কারণে এদেরকে বিভিন্ন রকমের মিউটেশন মানে কালারগুলোকে আমরা মিউটেশন বলি। যেমন বিভিন্ন পশু পাখি, পশু বা বিভিন্ন মানুষের মধ্যেও বিভিন্ন জাতের মানুষ আছে না, এই এলাকার মানুষ একরকম, এই এলাকার মানুষ একরকম, এই এলাকার মানুষ একরকম। তো সেরকম মানে গরু ছাগল যেটাই প্রাণীদের ক্ষেত্রেও সেরকম বিভিন্ন প্রজাতির আছে, তাদের বিভিন্ন মিউটেশন আছে। তো বাজরিকারও বিভিন্ন মিউটেশন আছে। সর্বপ্রথম মিউটেশন হলো অস্ট্রেলিয়ান যে ক্লাসিক বাজরিকার, সেই বাজরিকারটা। হ্যাঁ, তো ওইখান থেকে ওইখান থেকে বিভিন্ন প্রজাতির বাজরিকার সাথে সংমিশ্রণে আসে 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 ভ্যারাইটি রকমের মিউটেশন তৈরি হয়ে গেছে এখন বাজরিকার, সেই জন্য নামও এদের ভ্যারাইটি। তো আজকে মূলত কথা বলবো আপনাদের সামনে ক্লাসিক বাজরিকা নিয়ে। চলে একটু দেখাই আপনাদেরকে ক্লাসিক বাজরিকা। এখানে আমার অনেকগুলো বাজরিকার আছে, তার মধ্যে প্রথমে দেখাই হলো এই যে পাখিটি দেখতে পাচ্ছেন, নীল নীল পাখি, তার মধ্যে কালো উড়ে পালাইলো। এখানে একটা আছে, তো নীল, এর বডি শেপটা দেখেন নীল। হ্যাঁ, আর পিছনে উইংস মানে তার পালক হবে কালো, জেব্রা জেব্রা আকৃতির। এটাকে আমরা ক্লাসিক বাজরিকার বলি, যদিও বা এটাও মূল ক্লাসিক বাজরিকার মানে অস্ট্রেলিয়ান যেই ক্লাসিক বাজরিকার হয় সেটা থেকে তারপরে এটা আসছে বিভিন্ন মিউটেশনের মাধ্যমে। তো ওটাও আপনাদেরকে দেখাবো। তারপরে এই যে হাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন, এটাও ক্লাসিক বাজরিকার। ডিম পারছে, ডিম নিয়ে বসছে। এই ক্লাসিক বাজরিকারটা ইয়েলো ফেজ, ইয়েলো ফেজ বলা হয়। নীল আর সবুজের মিশ্রণে এটা আসছে, মানে এই এই নীল বাজরিকার আর সবুজ বাজরিকার, সবুজ যে ক্লাসিক বাজরিকারটা আছে এই দুটার মিশ্রণে এই বাজরিকারটা হয়, এটাকে আমরা ক্লাসিকেরই মধ্যে ধরি। তারপরে এটাকে দেখাই যে এই বাজরিকার পাখিটা, এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই এটাই হবে ওই যে নীল, প্রথমে যেটা দেখালাম নীল রঙের, সেই ক্লাসিক বাজরিকারটাই এটা হবে। এটা বাচ্চা থেকে দেখ মানে যদি বুঝতে চান তাহলে আমি যেন সহজভাবে করে দিলাম যে বাচ্চা থেকে এরা কিভাবে বোঝা যাবে। এটা বাচ্চা, এটা ধীরে ধীরে ওই নীল রঙের হয়ে আসবে। তো এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লাসিকের মধ্যে ধরা যাবে না, এটা ক্লাসিক বাজরিকার না। এটা আপনাদেরকে আগে যেটা দেখাইলাম সেটা নীল রঙের ছিল, কিন্তু এটা মানে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, এটা বেগুনি রঙের।
এইবার দেখতে পাচ্ছেন দুটা বাজরিকার পাশাপাশি আছে, এই যে ফার্স্ট ওয়ান এরটা, এই প্রথমেরটা, মানে এই বাজরিকারটা বেগুনি কালার আর পাশেরটা ডান পাশেরটা নীল রঙের। তো বেগুনি কালারের যেটা সেটাকে ক্লাসিক বলতে পারবো না, কিন্তু আমরা এই যে নীল রঙের পাখিটা এটাকে আমরা ক্লাসিক বলতে পারবো। তো এই যে সবুজ কালারের পাখিটা দেখা পাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, তো এটা হলো, এটাকে বলা হয় অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান বাজরি, সর্বপ্রথম বাজরি এটা থেকেই সব মিউটেশনের উৎপত্তি আমরা অনেকে মনে করি। তো যাই হোক, এই যে সবুজ কালারের এটাকেই বলা হয় অস্ট্রেলিয়ান ওয়াইল্ড বাজরি অনেকে বলে, ওয়াইল্ড কালার। আর এ হলো ক্লাসিক্যাল বাজরিকারের, ইম্পর্টেন্ট একটা জিনিস বলে দেই, ক্লাসিক্যাল বাজরিকার ছেলে মেয়ে কিভাবে চিনবেন? এই যে এই বাজরিটা আছে, দেখেন নাকটা বাদামি কালারের, হ্যাঁ এই বাদামি কালারের, এটা হলো মেল, মানে মেয়ে। আর এই বাজরিটার নাকটা দেখেন বেগুনি কালারের, এই যে বেগুনি কালারের, এটা হলো ছেলে। তো ছেলে মেয়ে বাজরিকার পাখির, এটা হলো আপনার অস্ট্রেলিয়ান যেটা সেটা, নীল যেটা দেখাইলাম এর আগে সেটারও সেম, ব্রাউন কালারের হলে তাহলে আপনার সেটা মেয়ে হবে, আর যদি নীল কালারের হয় নাকটা তাহলে সেটা ছেলে হবে। তো ক্লাসিকার বাজরিকার ক্ষেত্রে ছেলে মেয়ে চেনাটা খুব সহজ, 1.5 থেকে 2 মাস বয়সে এদের ছেলে মেয়ে চেনা যায়। অন্যান্য বাজরিকার ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায় এটা চেনা, অন্যান্য বাজরিকার সহজে চেনা যায় না আর কি ছেলে মেয়ে। তো ক্লাসিকার বাজরিকার ছেলে মেয়ে চেনার জন্য আপনাদেরকে সহজ করে দিলাম বিষয়টা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটাই সর্বপ্রথম যা বললাম, যে এটাই সর্বপ্রথম বাজরিকারের মিউটেশন, মিউটেশন তো জাত আর কি যেটা বলে, মিউটেশন অনেকে আপনারা বুঝবেন না, হ্যাঁ সেজন্য আমি সহজ করার জন্য জাত বলে দিলাম আর কি, এটাই সর্বপ্রথম জাত। তো আশা করি ক্লাসিকার বাজরিকার আপনাদেরকে আজকে চিনাইতে পারছি, যারা চিনেন না আর কি। তো এটা হলো ক্লাসিকার বাজরিকার, আর অনেক প্রকার অনেক মিউটেশন আছে, আমি ধীরে ধীরে একটা একটা করে প্রতিটা ব্লগে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাই দেব। তো তাতে আপনাদের সুবিধা হবে, একসাথে বললে অতটা বুঝতে পারবেন না, সেজন্য আমি চিন্তা করলাম যে এটাকে আমি পার্ট বাই পার্ট আলাদা করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আজকের পর্ব ছিল এইটুকুই, ক্লাসিক বাজরিকার নিয়ে। তো নেক্সট ব্লগে অন্য কোনো বাজরিকার সম্পর্কে জানাবো, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই দিনাজপুর বার্ড হাউসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।